আপনি মুন্না ভাই, আপনার কথা অনেক শুনেছি, ভালো আছেন আপনার ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। মুন্না বাসায় চল। স্যার বাসায় কেন যাব? তুমি যতদিন সুস্থ না হচ্ছ তুমি আমার বাসায় থাকবে। আরে না না স্যার, আমি রফিক ভাইয়ের সাথে এই রুমে কোনো রকম ম্যানেজ করে নিব না, আমার সমস্যা নেই। যদি রফিক ভাই আপনার কোনো আপত্তি নাই তো? না ভাই, আমার কোনো অসুবিধা নাই। না তুমি আমার জীবন বাঁচিয়েছ, আজকে থেকে তুমি আমার বন্ধু, আর কোনো কথা না, চলো চলো। আচ্ছা ঠিক আছে, সব কষ্ট ভুলা গেছে। মা দেখছো গুন্ডারা মারে আমারে কি করছে? বাবা জানো শুনছি বাইসে আসস, এরই অনেক কিছু, আর কিছু আমি চাই না। বাবা জান তোর এখন কেমন লাগে? আসি আলহামদুলিল্লাহ মা। তুমি চিন লাগে এমনে, ঠিকানা পাইছো বৈতে? এই ম্যাডাম আমারে খবর দিয়া মানুষ পাঠায় নিয়ে আইছে। ম্যাডাম বলে ডাকতে হবে না, হাফসা বলেই হবে। তাই কি আর হয়, আপনি কত বড় বাড়ির বউ, এই বাড়ির মালকিন, আমরা হইলাম চাকর বাকর মানুষ। বণিকের পাহারাদার, সবকিছুর মালিক তো আল্লাহ। বাড়িতে নতুন দারোয়ান রাখা হয়েছে, আশা করি আপনি কিছুদিনের ভিতরে সুস্থ হয়ে যাবেন। কি বলেছে বুঝতে পেরেছেন? জি ম্যাডাম বুঝতে পারছি। মা তুমি ম্যাডামের কথা কিছু মনে করো না? রে বাজান কিছু মনে করি নাই, কি আর মনে করুন, ওরে কত কষ্ট দিচ্ছি, কত শয়তানি করছি, ওর লগে কত অন্যায় করছি, এই তুলনায় তো আয়া মরে কিছুই কয় নাই। বাজান রে চল আমরা গ্রামে ফিরে যাই, আমি মানুষের বাড়িতে কাজ করবো, তুই মাঝে মধ্যে রাজ্যকালে কাম করবি, মায় পোলার সংসার মোটামুটি চলে যাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ মা তুমি ঠিকই কইছো, খোদায় বরকত দিব। তরুণ শরীরটা কেমন লাগে বাজান? একটু ঠিক আছে, মাঝে মধ্যে খারাপ লাগে। আমাকে আপনি 5 লক্ষ টাকা দিতে পারবেন? টাকা দিয়ে কি করব এটা আপনি জানতে চাইতে পারবেন না? কি করবে সেটা জানতে চাইতে পারবো না, শর্তটা অনেক কঠিন। আচ্ছা ঠিক আছে, দিতে হবে না। আরে আমার কথা শেষ হয় নাই, শর্ত কঠিন একজন স্বামীর জন্য, কিন্তু আমার জন্য খুবই সহজ শর্ত, কারণ আমার স্ত্রী টাকাটা চেয়েছে কোনো মহৎ উদ্দেশ্যে, তাতে কোনো সন্দেহ নাই। তারপরেও আমি আপনাকে বলতে পারবো না। শোনো, এর চেয়ে বেশি টাকা তোমার অ্যাকাউন্টে আছে, তুমি কষ্ট করে বুঝতে যেয়ে টাকাটা তুলে নাও, আমাকে কষ্ট দিও না। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে কষ্ট দিতে চাই না। বসো। স্যার আমি এখন অনেকটাই সুস্থ, নিজে নিজে হাঁটতে পারি, সমস্যা হয় না। বাজান কোনো দরকার নেই, তোর একলা একলা হাঁটানোর দরকার নেই, তুই এখনো পর্যন্ত অনেক দুর্বল, ঠিক হয়েছে না স্যার? আন্টি ঠিক বলেছে, এখন তোমাকে রেস্ট নিতে হবে, কম পক্ষে 2-3 মাস ভারী কোনো কাজ করা যাবে। স্যার আমরা তো গরিব মানুষ,
কামনা করলে খামু কি? তুমি যতদিন সুস্থ না হচ্ছ তুমি আর আন্টি এই বাসাতেই থাকবে। স্যার, পুরুষ মানুষ একটা না একটা কিছু করে তো খাইতে হইব। আপনার বাড়িতে নাইলে দুই তিন মাস থাকলাম, এরপরে একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। না স্যার, আমি অন সুস্থ হইনি, কয়েকদিন পরেই বাড়ি চলে যেতে চাই, আপনি বাধা দিয়েন না। হাফসা, দেখো মুন্না কি বলছে। উনি ঠিকই বলছে, আপনি ওনাকে কতদিন বসায় বসায় খাওয়াবেন? ওনার নিজের একটা লাইফ আছে, নিজের মতো বাঁচার অধিকার আছে। তা ঠিক, ঠিক আছে, তুমি যেহেতু যেতে চাচ্ছ আমি তোমাকে বাধা দেবো না, তবে মাসে মাসে আমি তোমাকে কিছু টাকা দেবো। আশা করি তোমাদের দুজনের সংসার খুব সুন্দরভাবে চলে যাবে। ধন্যবাদ। কি ব্যাপার হাফসা, কাজ চলা গেল? আন্টি প্লেট। বাজান রে, তুই তখন আগের থেকে সুস্থ হইছিস, ভালোই। আমরা বাড়ি যাবো কবে? বাড়ি কই মা? তোর খালাই কইছে হ্যাগো বাড়ির ওই ছোট ঘরটাতে আমরা থাকলে হ্যাগো কোনো অসুবিধা নাই। হ্যাগো মাইয়ারও হেরা বিয়া দিয়ে হলাইছে, এরা হন দুইজন মানুষ, আমরা থাকলে নাকি হ্যাগো লেগা ভালোই। মা দেহ, মামা খালাগো বাড়ি তিন চার দিনের লেগে গেলে আপ্যায়ন করে, ঠিক আছে, কিন্তু থাকতে গেলেই তো চাকরের মতো ব্যবহার করে, কামলা খাটায়। আসলে দুনিয়ার নিয়মই এটি। বসেন বসেন, আমাকে দেখে দাঁড়ানোর কিছু নেই, এই নেন। আমার অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা ছিল, আর বাকি 5 লক্ষ টাকা আসিফের অ্যাকাউন্ট থেকে নিয়েছি। এই 15 লক্ষ টাকা দিয়ে চেয়ারম্যানের কাছ থেকে বাড়িটা বুঝে নেবেন। না না ম্যাডাম, আমরা এত টাকা নিতে পারবো না, এই টাকা রাইখা দেন। আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, আমি এই টাকাটা মন থেকে দিচ্ছি। আপনাদের কষ্টের কথা শুনে আমার কাছে অনেক খারাপ লাগে, তবে একটাই অনুরোধ, বাকিটা জীবন সৎপথে ইমানের সাথে কাটাবেন। তোমার সাথে অনেক অন্যায় করছি, তোমার উপর অনেক জুলুম করছি, বিভিন্ন ছলনা করে তোমার টাকা পয়সা সব হাতে এনেছি, আমার করে তুমি মাফ করে দাও। তাতে কোনো অসুবিধা নেই, আল্লাহর কাছে আমি সাহায্য প্রার্থনা করেছি, আল্লাহ আমাকে তার থেকে দ্বিগুণ ফিরিয়ে দিয়েছেন। ছল ছাতুরি টাকা দিয়ে বেশি দিন সুখে থাকা যায় না, ভালো থাকা যায় না, দিন শেষে যে ঠকায় সে নিজেই ঠকে, আর যাকে ঠকায় আল্লাহ তাকে জিতিয়ে দেয়। আমি আপনাদেরকে অনেক আগে মাফ করে দিয়েছি। আল্লাহ তুমি মহান, রহমান রহিম, তুমি দয়াশীল, যারে পদে পদে ঠকাইছি আজকে তার ওসিলাম করে তুমি নতুন জীবন দিস, তার তুমি সুস্থ রাখো, ভালো রাখো। মুন্না, এখানে কিছু টাকা আছে তোমাদের যাতায়াত ভাড়া। আর এটা তো দেখি অনেক টাকা। ইয়েপ, তোমার যাতে 3-4 মাস আরামে কেটে যায় তার জন্য একটু বেশি দিলাম, তারপর থেকে মাসে মাসে আমি টাকা পাঠিয়ে দিব। স্যার, আপনারা কোন মাটির তৈরি একমাত্র আল্লাহই জানে। আমি পরাণ ভূমির আপনি বলে দোয়া করি, আল্লাহ যেন আপনাকে ভালো রাখে, সুস্থ রাখে। স্যার ম্যাডাম, আসি তাহলে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সুন্দর।